You are watching NZ Media UK. বাংলাদেশে বিএনপি ছেড়ে দেয়া ছয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তেমন ছিল না বলে দাবি করেছে বিএনপির নেতা মির্জা আব্বাস। মিডিয়ায় প্রচার হচ্ছে একটি কেন্দ্রে তিন চারটি কুকুর ঘুমিয়ে আছে, আল্লাহ বাঁচাইছে যে কুত্তার ভোট দেওয়ার অধিকার নাই। সংসদে বৈধতা নেই দাবি করে গেল 10 ডিসেম্বর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেয় বিএনপির এমপিরা। তারপরেই আসনগুলো শূন্য ঘোষণা করে স্পিকার। উপনির্বাচনে ভোট কেন্দ্রগুলো কুকুর ঘুমিয়েছিল বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, পুলিশ মাইকিং করেও ভোটারদের কেন্দ্রে নিতে পারেনি, এটাই সরকারের গণতন্ত্রের চিত্র বলে মনে করেন তিনি। বুধবার দুপুরে কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে দলটির গণপদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি। গতকাল হঠাৎ করে কথা নাই, বার্তা নাই, বলা নাই, কওয়া নাই, বিদ্যুতের দাম বাড়াই দিল। বিদ্যুৎ মন্ত্রী বলে ফেললেন যে মাসে মাসে সমন্বয় করা হবে, ভাবটা এরকম, এটা কারো একটা রাজত্ব, রাজার হুকুম মতো দেশ চলবে। আমরা বলতে চাই এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হুকুম মতো দেশ চলবে, কারো রাজতন্ত্রে নয়। তবে হ্যাঁ, এখন তো সরকার নাই, এখন তো একটা অবৈধ দানব আমাদের শরীরে আমাদের ঘাড়ে চেপে বসেছে, এই দানবকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে হবে। এই দানবকে ঘাড়ে রেখে দেশের কোন উন্নয়ন, দেশের সাধারণ মানুষের উন্নয়ন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন কখনোই সম্ভব নয়। বিএনপির এই পদযাত্রা আওয়ামী লীগের পতন যাত্রা বলে মনে করেন মির্জা আব্বাস। বলেন, সরকার পতন শুধু এখন সময়ের অপেক্ষা। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, রাজতন্ত্রের ভাব নিয়ে হঠাৎ করে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। আওয়ামী লীগ বিএনপির পদযাত্রার যে রাস্তা প্রকম্পিত হচ্ছে সেই কারণে আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে। ওনাদের এক একজন চাটুকার এক এক রকম কথা বলছে, কেউ বলছে বিএনপির মরণযাত্রা, কেউ বলছে এইটা, কেউ বলছে সেটা। আরে ভাই, আমাদের মিছিল মরণযাত্রা হোক নাকি আওয়ামী লীগের সবযাত্রা হোক, এইটা তোমাদের কি আসে যায়, তোমাদের কি আসে যায়? তবে হ্যাঁ, যদি এটা আওয়ামী লীগের সব যাত্রা হয়ে থাকে তাহলে তাদের কিছু আসে যায়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকার পতন, খালেদা জিয়ার মুক্তিসহ 10 দফা দাবি আদায়ে পদযাত্রা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিকেলে কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে খিলগাঁও মোড় হয়ে মালিবাগ বাজারে শেষ হয় এই কর্মসূচি। হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণে পদযাত্রায় যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির ঘোষিত 4 দিনের পদযাত্রার কর্মসূচি শেষ হলো বুধবার। এতে অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি আদায়ে পদযাত্রা থেকে নানা স্লোগান দেয় নেতাকর্মীরা। কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে খিলগাঁও মালিবাগ বাজারে গিয়ে শেষ হয় পদযাত্রা। এর আগে কমলাপুর স্টেডিয়ামের সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, দেশে আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। আমরা কি জেলে যেতে ভয় পাই? আমরা কি মরতে ভয় পাই? বুকের রক্ত দিয়ে হলেও আমাদের নেতা তারেক রহমান আজকে যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন শুরু করেছে, ইনশাল্লাহ সেই আন্দোলনে আমরা সফল হবই হব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা সবাই শান্তিপূর্ণভাবে আমাদের এই পদযাত্রায় শরিক হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আর বেশি দিন যে ক্ষমতায় থাকতে পারবে না সেটা আওয়ামী লীগ লোকেরা এখন টের পাচ্ছে। নিরপেক্ষ সরকারের হাতে দায়িত্ব দিয়ে ক্ষমতাসীনদের দ্রুত বিদায় নেওয়ার পরামর্শ দেন আব্বাস। পতন শুরু হয়ে গেছে, আপনাদের পতন শুরু হয়ে গেছে, এখন শুধু দেশের মানুষের সময়ের অপেক্ষা। এর আগে মঙ্গলবার গাবতলী থেকে মিরপুর 10 পর্যন্ত পদযাত্রা করে বিএনপি, সোমবার যাত্রাবাড়ি থেকে জুরাইন অভিমুখে পদযাত্রা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, শনিবার বাড্ডা থেকে পদযাত্রা করে মালিবাগে গিয়ে শেষ হয় বিএনপির নতুন মাত্রার এই কর্মসূচি। বাংলাদেশের কমলাপুর থেকে সুলতান শাহরিয়ার, এমজেড মিডিয়া ইউকে।